أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد আব্দুল কাইয়ুম ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে বর্তমানে ইউটিউব ফেসবুক বা সোশ্যাল সাইটের মাধ্যমে জানা যায় যে অধিকাংশ মানুষ সৌদি আরব বিদ্বেষী বা সৌদি সম্পর্কে কটু মন্তব্য করে আসলে এটার কারণ কি শুকরান জাযাকাল্লাহ খায়র ফিদ্দারাইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে ভাই যান সৌদি সম্পর্কে অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত হয়েছে মক্কা মদিনা সহ সম্পর্কে যে হাদিসটা আপনি নিজে উল্লেখ করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে পৃথিবীর সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না যেখানে ফেরেশতা নিয়োজিত রয়েছে এছাড়াও ইসলাম বা ইমান গুহায় যেভাবে সাপ গুহায় ফিরে যায় ঠিক ইসলামও মক্কা মদিনায় সেভাবে ফিরে আসবে মক্কা মদিনায় গুরুত্ব ফজিলত অপরিসীম যেরকম ইব্রাহিম আলাইহিসাল্লাম মক্কার জন্য দোয়া করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করেছিলেন এগুলো অনেক ফজিলতপূর্ণ জায়গা ও অনেক পুণ্যভূমি নবী রাসূলের জন্মভূমি আর ইসলামের মোট প্ল্যাটফর্ম বা মূল ভিত্তি এই মক্কা মদিনা তো একটা প্রবাদ আছে যে আল হাক্কু মুরু হক হচ্ছে তিতা যারা মানুষকে হক কথা বলে সে কথাটা মানুষের কাছে তিতা মনেই হবে কারণ আমরা যারা সৌদি বিদ্বেষী মূলত তারা সৌদি বিদ্বেষী না তারা সহি ইসলাম সঠিক যে ইসলাম বা আমরা মূলত ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছি কারণ সৌদিতে আমাদের যে সৌদির অনুসরণ করতে হবে তা কিন্তু না ইসলামের অনুসরণ করতে হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহি বুখারী মুসলিম মিশকাত সহি মুয়াত্তা ইমাম মালিক মিশকাতের 186 নং হাদিসে বলছেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাতে রাসূল আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না এক কুরআন দুই সুন্নাতে রাসূল অর্থাৎ রাসূলের সুন্নাত সহি হাদিস এই দুইটা অনুসরণ করতে হবে আর আমরা জানি যে সৌদি আরবের 95% বা 90% আমলি তাদের কোরআন সুন্না অনুযায়ী করে বা করার চেষ্টা করে বা তাদের ইমান আকিদা অনেকটাই সহি যেহেতু সেখানে ইসলামের পূর্ণভূমি সেহেতু সঠিক বা সহি হওয়ারই কথা তাদের যে অনুসরণ করতে হবে আল্লাহ রাসূল কিন্তু এ কথা বলেননি কিন্তু সেখানকার গুরুত্ব ফজিলত রয়েছে এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ যে সমস্ত আলেম ওলামা সেখানে বর্তমানে রয়েছেন এবং অসংখ্য আলেম ওলামা সেখানে জন্মগ্রহণ করেছেন মূলত আমরা যারা বিভিন্ন ফেরকা বিভিন্ন মাঝহাবে গোরামি বা বিভিন্ন ফেরকার মধ্যে আমরা নিমজ্জিত রয়েছি তারাই সৌদি বা মক্কা মদিনায় যারা আলেম ওলামা রয়েছেন তাদের সম্পর্কে কটু মন্তব্য বা বাজে মন্তব্য করে বরং আমাদের এই সমস্ত মন্তব্য করা উচিত নয় তারা মানুষ তাদের ভুল হতেই পারে সেটা আমাদের উচিত তাদের মুসলিম ভাই হিসাবে তাদের ইসলাহ করা অথবা সেগুলো সংশোধনমূলক আলোচনা করা এগুলো নিয়ে হইচই বা ফেসবুক বা সোশ্যাল সাইটে অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত না কারণ আমরা যদি এক মুসলিম অপর মুসলিম বা সৌদি সম্পর্কে যখন কটু মন্তব্য করবো তখন যারা অমুসলিম যারা ইহুদি খ্রিস্টান যারা রয়েছে যারা ইউরোপীয় ইউনিয়ন যারা রয়েছে তারা হাত তালি দিবে হাসবে এমনকি তারা আমাদের ধ্বংস বা ক্ষতি করার চেষ্টা করবে যে মুসলিম উম্মার মধ্যেই তো তাদের একত্রিততা নেই বা ঐক্য নেই তাদের নিজেদের প্ল্যাটফর্মও যে মূল ভিত্তি যেটা সেটাকেই তারা অস্বীকার করছে তখন আমাদের মধ্যে আরও অনৈক্য মতানৈক্য বা বিশৃঙ্খলা দেখা দিবে যে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে মুসলিমরা অত্যাচারের শিকার হচ্ছে কারণ আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ পৃথিবীতে যত কুফর রয়েছে যত কাফের রয়েছে যত ইসলাম বিদ্বেষী রয়েছে তারা সকলে এক একত্রিত বিধায় আমাদেরকে এই সমস্ত আকীদা এই সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন আমিন بارك الله لنا والسلام عليكم ورحمة الله شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط
لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء